নুরা, আমরা বিরিয়ানি নিতে যাব হাবড়ায়। তো ভেবেছিলাম সকালেই যাব, তারপর আমার যা বললো না বিকালে যাব, একটু কাজ আছে। তারপর আবার হঠাৎ করে মনে স্থির করলাম যে সকালেই যাব। তো তখনই হঠাৎ করে দেখালো যে দেখি কখন ট্রেন আছে। তো দেখছি একটাই আছে আর 12টা বাজতে আবার 15 মিনিট আগে এরকম ছিল। তো তখন প্রায় 12টা বাজতে 15 মিনিট বাকি ছিল, সেই সময় আমরা দেখেছি তখন ট্রেনটা ধরতে পারবো না, তো একটা ট্রেনটাই ধরবো। যাই হোক, কোনো ক্রমে একটা ট্রেনে আমরা রেডি হয়ে নিয়েছি। তো 5 মিনিট আর হাতে ছিল, তখন দৌড়ে গিয়ে টিকিট কেটে দেখো ট্রেন চো ঢুকে গেছে। তো আমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশানা অফিসিয়ালি। তোমাদের সকলকে জানা অনেক অনেক ভালোবাসা, অনেকদিন পরে আবার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি চলে এসেছি হাবড়ায় বাচ্চা বিরিয়ানি খেতে। তো দেখো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, ভিড়ের মধ্যে থেকে তবুও কোনো রকমের বিরিয়ানিটা নিতে পেরেছি। 2 ঘন্টা প্রায় লাইন দিয়েছি, দেখো তার মধ্যে 2-3টে হাঁড়ি শেষ হয়ে গেছে, তবুও আমি বিরিয়ানি নিতে পারিনি। আর 3য় হাঁড়িতে গিয়ে বিরিয়ানি নিয়েছি আমরা। তো দেখো এই যে লাইন, দেখো দেখতে থাকো। প্রথম যারা পার্সেল করছে 85 পিস তাদের দিয়েছে, পরে আবার 26 পিস দিয়েছে, তারপর খুচরো যারা 4টে 5টা 10টা নিচ্ছে তাদের দিচ্ছে। এই বাচ্চা বিরিয়ানি উল্টো দিকে দেখো, মটন বিরিয়ানি, এই যে লোকটার পিছনেই লেখা আছে, ওখানে কোনো লোক নেই। এবার দেখো এই দাদাটা পার্সেল নেবে 26 পিস, এই যে ব্যাগ দিচ্ছে। এনাদের পরে গিয়ে আমরা তারপর নিতে পেরেছিলাম, আমি হারিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে ওই সাইডটা দিয়ে তুলুন, তাহলে তো তোলা যায়, এভাবে তোলা যায়। থাকার তুলতে হবে ওইদিকে, পিছনে যাচ্ছে। অনেক কষ্ট মষ্ট বিরিয়ানিটা নিয়েছি, বাচ্চা বিরিয়ানি হাবড়ার নাম করা একদম। তো নেওয়ার পরে তো ভাবলাম হাবড়ায় যখন এসছি একটু কিছু কেনাকাটা করি। তো দেখো কসমেটিকের দোকান ঢুকেছি, তো এখান থেকে 2টো কলা আর 2টো মালা নিয়ে নিয়েছি। তো ভালো লাগলো, লাইক কমেন্ট।